নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকের ওপরে আমাদের ভিডিও সেটি ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন বন্ধুরা, বর্তমানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে পরীক্ষাটা কন্ডাক্ট করতে চলেছে, গ্রুপ ডি রিক্রুটমেন্ট, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেটা একটা বড় রিক্রুটমেন্ট হচ্ছে। তার ফর্ম ফিল আপ এখনও চলছে বন্ধুরা, প্রচুর বন্ধু এই এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করেছেন, তাদের রিকোয়েস্টেই আমি ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা। সব থেকে আগে যেটা বলবো, যে এই পরীক্ষা যেটা হতে চলেছে সেটা হচ্ছে সিঙ্গেল লার্জেস্ট রিক্রুটমেন্ট ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে বড় রিক্রুটমেন্ট প্রসিডিওর যেটা হচ্ছে সেইটা। ফলে বন্ধুরা বুঝতেই পারছেন একটা বিশাল কর্মযজ্ঞ হচ্ছে, তো সেই পরীক্ষা পদ্ধতির সম্বন্ধে আমি আপনাদের জানাবো। বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখতে থাকুন। কী কী পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, আমি বন্ধুরা এই ভিডিওতে শুধুমাত্র গ্রুপ ডি রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করেছি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়ে এই ভিডিওটা আমার বানানো নয়, শুধুমাত্র গ্রুপ ডি, কারণ ম্যাক্সিমাম ছেলেমেয়েরা গ্রুপ ডির জন্য রিক্রুটমেন্ট জন্য ফর্ম ফিল আপ করেছে, যেটার ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 10+। ফলে যে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে সেটা আমি একটু বলে নিই। ট্র্যাক মেনটেন্যান্স, গেট ম্যান, পয়েন্ট ম্যান, হেল্পার ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনস ডিপার্টমেন্ট অ্যান্ড পোর্টার্স। ফলে এই পোস্টগুলোর জন্যে, যেগুলো রেলের বেসিক কাজ এবং যেগুলো যার ওপর ভিত্তি করেই রেলওয়ে পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে, সে সমস্ত পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে। এটা হিউজ রিক্রুটমেন্ট বন্ধুরা। নাম্বার অফ ভ্যাকেন্সি বন্ধুরা আমি দেখে নিই এখানে, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নোটিফিকেশানে যেটা বের করেছে সেটা হচ্ছে প্রায় 62,907, এই 62,900, প্রায় 63,000 ক্যান্ডিডেটের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে বন্ধুরা। এটাও আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু ফেজ ওয়ান। এরপরে কিন্তু ফেজ টু যেটা আসতে চলেছে সেখানে একটা হিউজ রিক্রুটমেন্ট হবে। ফলে রেলে এখন হিউজ ম্যান শর্টেজ চলছে, তো সেই শর্টেজ অফ ম্যান পাওয়ার কাটাতে রেলওয়ে রিক্রুটমেন্টগুলো করছে। এটা ফেজ ওয়ান হচ্ছে, ফেজ টুতে কিন্তু এরকমই আরও রিক্রুটমেন্ট আসতে চলেছে বন্ধুরা। ফলে যে সমস্ত বন্ধুরা এই পরীক্ষায় হয়তো কৃতকার্য হবে না, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু ফেজ টু রিক্রুটমেন্টও কিন্তু চালু হবে বন্ধুরা। একটুখানি এবার যেটা বাস্তবের কথা বলে নিই, রিক্রুটমেন্ট হচ্ছে প্রায় 63,000 পোস্টের জন্যে, আর যেটা নিউজ পেপারে পাবলিশ হচ্ছে সেটা বলা হচ্ছে যে প্রায় অ্যাপ্লিকেশান পড়েছে 2 কোটির মতো। ফলে বন্ধুরা এটা একটা হিউজ, আমি এটা 2 কোটির মতো এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইনক্লুডিং আছে, ফলে একটা বিপুল পরিমাণে কিন্তু মানে ক্যান্ডিডেটের এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করেছে। ফলে কম্পিটিশান কিন্তু ভীষণ হবে, যদিও এটা গ্রুপ ডি পোস্ট, সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আপনি এটাকে লাইটলি নিতে পারবেন না। সেই জন্যে কিন্তু এই জিনিসটা, আমি কোনো নেগেটিভ কথা বলছি না, আমি আপনাদের যেটা বাস্তব, যেটা পিকচার সেটাই আমি বলছি, যে এটা গ্রুপ ডি পোস্টের জন্য বলে খুব হালকাভাবে পরীক্ষা দেওয়ার কোনো জায়গা নেই, কারণ বর্তমানে যেটা আনএমপ্লয়মেন্ট এমন একটা জায়গায় চলে গেছে, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট দীর্ঘদিন বন্ধ আছে বিভিন্ন ডিপার্টমেন্টে। ফলে সেক্ষেত্রে আপনাকে যদি এই চাকরিটা পেতে হয়, আপনাকে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে, নিজের 100% দিতে হবে। সেই জন্যই আমি বলছি যে কম্পিটিশান কতটা টাফ। আমি একটু এক্সাম প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করছি। এক্সাম প্যাটার্ন যেটা বলা হচ্ছে যে 3টে স্টেজে এই পরীক্ষাটা হবে। ফার্স্ট স্টেজ যেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, যেটাকে সিবিটি বলছে। সেকেন্ড টেস্ট যেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং থার্ড যেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। বন্ধুরা এটুকু জানিয়ে দিই এখানেই, যে কম্পিউটার বেসড টেস্টে যারা কোয়ালিফাই করবে মার্কসের বেসিসে, তাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কোয়ালিফাই করা ডাকা হবে, কল করা হবে। এখানে কিন্তু 1:2 রেশিওতে হবে, একটা পোস্টের জন্য 2 জনকে ডাকা হবে পিইটির জন্য। এটা জাস্ট, এখানে কোনো মার্কস নয়, এখানে কোয়ালিফাই করা, আপনি কোয়ালিফাই করলেই কিন্তু আপনি এটা ফাইনাল সিলেকশানে পড়বেন। এবং তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে আপনার সমস্ত ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, আপনি কাজে যোগদান করতে পারবেন। ফলে বন্ধুরা এই 3টে প্রসেসের মধ্যে দিয়ে রেলওয়ে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করার জন্যে, যাতে এত ছেলে মেয়ের পরীক্ষা খুব রেজাল্ট খুব তাড়াতাড়ি বের করা যায়, সেই জন্যই কিন্তু কম্পিউটার বেসড টেস্ট এখানে করা হচ্ছে।
যদি ম্যানুয়াল নেওয়া হতো তাহলে সেখানে কোশ্চেন লিক এবং সেখানে পুরো প্রসেসটা হতে সেখানে অনেক টাইম লেগে যেত, টাইম কনজিউমিং একটা প্রসেস হতো, সেই জন্যই এই এত কম্পিউটার বেসড এটা পরীক্ষা করা হচ্ছে। কম্পিউটার বেসড টেস্টের আমি একটু প্যাটার্নটা বলে দিই, নাম্বার অফ কোশ্চেন থাকবে 100 এবং ডিউরেশন হবে 90 মিনিটসের। সিলেবাস কি কী থাকবে? সিবিটি, সিবিটির সিলেবাস থাকবে ম্যাথামেটিক্স থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড অন কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। মেইনলি এই পাঁচটা টপিকের উপরে কিন্তু বন্ধুরা কোশ্চেন আসবে, ফলে এই জিনিসগুলো আপনি হয়তো আপনি যদি অন্য কোনো পরীক্ষার জন্য পড়াশোনা করে থাকেন তো খুব ভালো, সেটা একটা কমন প্রিপারেশান। আমি বারবার আমার ভিডিওগুলোতে বলি যে একটা কমন প্রিপারেশান যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে অনেকেই দেখা যায়, আপনি অনেকেই দেখতে পাবেন যখন পরীক্ষা আপনি পাচ্ছেন না কিন্তু যখন চাকরি পাওয়া শুরু করলে তখন দেখবেন একটা দুটো নয়, 10টা 12টা 14 15, এমন এমন আমার দেখা আছে 20-25টা চাকরিও পেয়েছে এরকম ছেলে মেয়েও আছে। ফলে আপনি যদি একবার প্রিপারেশানটা নিজের সেই জায়গায় নিয়ে যেতে পারেন, একটা কমন প্রিপারেশানের জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি যে পরীক্ষা দেবেন সেখানেই কিন্তু আপনি সাকসেস পাবেন। এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো সমস্ত, সে WBCS হোক কি SSC হোক কি আপনি ব্যাংকিংয়ের পরীক্ষা দিচ্ছেন, এই এই জিনিসগুলো কিন্তু সব জায়গাতেই কাজে লাগবে। ফলে একটা কমন প্রিপারেশান আপনাকে নিতে হবে, ভালোভাবে নিতে হবে, যেই প্রিপারেশান দিয়ে আপনি কিন্তু সমস্ত সব ধরনের পরীক্ষা আপনি কিন্তু কমপ্লাই করতে পারবেন। নেগেটিভ মার্কিং, হ্যাঁ বন্ধুরা নেগেটিভ মার্কিং এখানে থাকবে, 1/3 মার্কস অফ দ্য স্কোরিং মার্কস উইল বি ডিডাক্টেড অন ইচ রং অ্যান্সার। ফলে একটা যদি আপনি রং অ্যান্সার করেন, আপনি যেটা স্কোর করেছেন সেখান থেকে 1/3 মার্কস সেখানে ডিডাকশন হবে, বাদ যাবে। ফলে বন্ধুরা একটু কেয়ারফুল থাকবেন কোশ্চেন অ্যাটেম্প করার ক্ষেত্রে, কারণ নেগেটিভ মার্কিং ঠিকঠাক মতো না হলে যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোয়ালিফাইং মার্কস ডিডাক্ট হয়ে যাবে, আপনি হয়তো কোয়ালিফাই করতে পারবেন না। ফলে বন্ধুরা অ্যাটেম্প করার আগে একটু বুঝে শুনে অ্যাটেম্প করবেন, র্যান্ডাম অ্যাটেম্প করবেন না। এরপরে বন্ধুরা যেটা বলছি ম্যাথামেটিক্স নিয়ে, ম্যাথামেটিক্সের কোথা থেকে পড়বেন? বন্ধুরা আমি ভিডিওগুলো ম্যাথামেটিক্স বলুন, ইংলিশ বলুন, এই ধরনের টপিকের ওপরে আমি ডিটেল ভিডিও বানাই না, কারণ হচ্ছে আমি ভিডিও দেখে আপনার কিন্তু ম্যাথামেটিক্স কখনো ঠিক হবে না। ম্যাথে হাই স্কোরিং করতে হলে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, সেটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। আমি জাস্ট পথ দেখাই, বলে দিই যে অ্যাকচুয়ালি কীভাবে করবেন। আমি এই এই ভিডিওতে যে বইটা সাজেশান দিচ্ছি সেটা হচ্ছে এম টায়ারার বই, ম্যাজিক্যাল বুকস অন কুইকার ম্যাথ বলে যে বইটা আছে, সেই বইটা আপনি পড়তে পারেন, সেই বইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া অন্যান্য যে বইগুলো আছে আরএস আগরওয়াল থেকে হতে পারে, আরও যেগুলো আপনার মনে হবে সেই বই থেকে আপনি প্র্যাকটিস করুন, কিন্তু প্র্যাকটিস আপনাকে করতে হবে, টাইম ধরে প্র্যাকটিস করতে হবে, একটা নিরবিচ্ছিন্ন প্র্যাকটিস করতে হবে, যার কোনো মানে অল্টারনেটিভ নেই, সেই প্র্যাকটিসটা কিন্তু বন্ধুরা আপনাকে করতে হবে, যে কোনো বই থেকেই হোক। সেটা এম টায়ারের ক্ষেত্রে বইগুলো কোশ্চেনগুলো বেশ ভালো থাকে, এবং আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন স্টাডি করেও দেখেছি যে সেখান থেকে মানে বেশ একদম অ্যানালোগাস কোশ্চেনই থাকে সেখানে। ইংলিশের ক্ষেত্রে বলবো বন্ধুরা, ইংলিশে যে যে টপিকের উপরে হাইলাইটস করবেন সেটা হচ্ছে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, প্যাসেজ রিডিং অ্যান্ড অ্যান্সার, প্রপার ওয়ার্ড চয়েসেস, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ফ্রেজাল ভার্বস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, করেক্ট অর্ডার অফ দ্য জাম্বল সেন্টেন্সেস। বন্ধুরা যে বই থেকে পড়বেন সেই বইয়ের লিঙ্ক, সেই লিঙ্কের ভিডিও আমি এর আগেই ভিডিও বার করেছি, ইংলিশ কোথা থেকে পড়বেন তার লিঙ্ক আমি এই ভিডিও তলায় দিয়ে দেবো, বন্ধুরা প্লিজ একটু দেখে নেবেন। এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো আপনি সেই বইটা থেকে হোক বা অন্য যে কোনো বই থেকে হোক প্র্যাকটিস করুন, রেগুলার প্র্যাকটিস করুন, অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা আপনাকে প্র্যাকটিস একটাগুলো করতেই হবে, রেগুলার করুন, এবং পরীক্ষার সময় সেই কনফিডেন্সটা নিয়ে যান, আপনি পারবেন। এবং সে করার সময় আমি বলবো যে একটু বেছে করবেন, র্যান্ডাম করতে যাবেন না, যদি ডাউট থাকে সেগুলো না করাই ভালো, অ্যাটেম্প না করাই ভালো। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে বলবো প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এর কোনো বিকল্প নেই বন্ধুরা, যে কোনো জায়গা থেকে আপনি প্র্যাকটিস করুন, আপনি আরএস আগরওয়াল করুন, আপনি আরিহান্তের বই করুন, যে কোনো জায়গার জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং প্যাসেজ পড়ে সেখানে অ্যান্সার করা বিভিন্ন ধরনের, এটার কোনো মানে এটার কোনো অল্টারনেটিভ নেই প্র্যাকটিস ছাড়া। আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, টাইম ধরে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, যেই সেই জেদ নিয়ে প্র্যাকটিস করতে হবে যে হ্যাঁ আমি পারবো। আপনি নিশ্চয়ই পারবেন, শুধু গ্রুপ ডি নয়, রেলওয়ে গ্রুপ ডি নয়, আপনি যে কোনো আরও হাই স্যালারির জবের জন্য আপনি কিন্তু পারবেন। ফলে আপনাকে সেই চেষ্টাটা রাখতে হবে, মনে সেই জেদটা আপনাকে রাখতে হবে।
জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের কোথা থেকে পড়বেন আমি আগেও বলেছি, জেনারেল সায়েন্সের জন্য ম্যাগাজিন পড়ার থেকে আপনি যদি ক্লাস 7 to 9-এর 7 to 10-এর বইগুলো পড়েন, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই বইগুলো যদি আপনি ক্লাস 7 থেকে 10-এর পড়েন, আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, আপনি যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন সায়েন্সের ক্ষেত্রে, কারণ বেসিক জায়গাগুলো কিন্তু এখানেই থাকে। বেসিক জায়গা রিডিং, আপনি ওই বইগুলো একটা সময় পড়েছেন বন্ধুরা, ফলে সেটা না পড়া নয়, সেই জিনিসগুলো একবার দেখে নিতে হয়, মনে করতে হয়। আমরা অনেকদিন দীর্ঘদিন না পড়ার পর আমরা ভুলে যাই, খুব বেসিক জায়গা থেকে কোশ্চেন আসে সায়েন্সের ক্ষেত্রে, কিন্তু না পড়ার ফলে আমাদের মনে থাকে না। কিন্তু সেই জিনিসগুলো আপনি যদি 1 সপ্তাহ ভালো করে দেখেন, আমার মনে হয় আপনি নিশ্চয়ই সেগুলো আবার রিক্যাপিচুলেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। এবং এই প্রসেসটা ছাড়া ম্যাগাজিন আপনি পড়তেই পারেন, কিন্তু সেখানে অনেক তাদের মতো করে লেখা থাকে, কিছুটা হাইফাই লেখা থাকে, যেগুলো অতটা পরীক্ষার ক্ষেত্রে, অন্তত এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কাজে আসে না। আপনাকে পড়তে হলে আপনি বেসিক জায়গাগুলো ক্লাস 7 থেকে 10-এর বইগুলো আপনি পড়ুন, নিশ্চয়ই আপনার কাজে লাগবে বন্ধুরা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা সব থেকে শেষ টপিক সিবিটির। আমাদের চ্যানেল ফলো করুন, আমরা পরীক্ষার আগে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে ভিডিও দেব, সেটা তো দেখবেনই। এছাড়া যে কোনো ভালো নিউজ পেপার পড়ুন, আমি তো সবসময় বলি আইদার হিন্দু পড়ুন, হিন্দু অনেক জায়গায় অ্যাভেলেবেল না থাকে, তারপর ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ুন, একটা ভালো নিউজ পেপার রেগুলার খুঁটিয়ে পড়ুন, সেখান থেকে নোটস নিন। আপনাকে কোনো ম্যাগাজিন, কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না, আপনি সব অ্যান্সার করতে পারবেন। কিন্তু সেই রেগুলার স্ট্যান্ডার্ড নিউজ পেপার পড়া এবং সেখান থেকে নোটস করা, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা। ফলে কারেন্ট অ্যাফেয়ার্সের এর কোনো বিকল্প নেই, আপনি পড়তে পারেন অন্য জায়গা থেকে, আপনি পড়তেই পারেন, কিন্তু এই যে যে রেগুলার নিউজ পেপার ফলো করে সেখান থেকে নোটস নিয়ে যে নোটসটা আপনি তৈরি করলেন, সেটার মানে আনপ্যারালাল, সেই প্রসেসটা আনপ্যারালাল। ফলে বন্ধুরা, আমি এই ভিডিওতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড 2018-এর যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে চলেছে তার উপরে ভিডিও বানালাম বন্ধুরা। যদি কোনো কোশ্চেন থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করুন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এবং আবারও শেষ করব ভিডিও দিয়ে সেই সেই কথাটা বলে যে প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন। এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেখানে আপনার কতটা নলেজ আছে সেটা বড় কথা নয়, আপনি কতটা এফিশিয়েন্ট এবং আপনি এই এই ধরনের পরীক্ষাগুলো অ্যাকচুয়ালি এলিমিনেটিভ পরীক্ষা, আপনার আপনি কতটা জানেন বা আপনার কত ডেপথ ইন নলেজ আছে সেটা দেখা হয় না, জাস্ট আপনি কতটা অ্যান্সার করতে পারছেন এবং কত তাড়াতাড়ি করতে পারছেন সেইটাই দেখা হয়। ফলে সেই ধরনের পরীক্ষার ক্ষেত্রে আপনাকে কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, নিরবিচ্ছিন্ন প্র্যাকটিস করে যেতে হবে বন্ধুরা। খুব ভালো থাকুন, শরীরে খেয়াল রাখুন বন্ধুরা, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আসছি, আমাদের চ্যানেল দেখতে থাকুন। নমস্কার, বন্দে মাতরম।